আজকে আমরা রোভানিয়ামিতে ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে ফিনল্যান্ডের আরেকটা শহর, নর্দার্ন সাইডে এই শহরটা। তো এখন আমরা ইন্টারসিটি ট্রেনে আছি, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সিট দেখা যাচ্ছে। তো মাত্রই আমরা ট্রেনে উঠলাম, আমাদের জার্নি শুরু হয়েছে আসলে অনেক সকালবেলায়। তো আমরা প্রায় 4:45 বাসা থেকে বের হয়েছি। তো এরপরে আমরা একটা ট্রেন চেঞ্জ করে এখন আমরা ইন্টারসিটি ট্রেনে আছি। আমাদের এই ট্রেনে প্রায় 5 ঘন্টার মতো থাকা লাগবে, এরপরে আমাদের নেক্সট ট্রেন হয়তো ওল্ড থেকে ধরতে হবে। তো আশা করছি আপনারা আমাদের সাথে আজকের ব্লগটা এনজয় করবেন। আমরা যাচ্ছি 3 দিনের জন্য, এখানে গিয়ে সান্তা ক্লজ ভিলেজটা দেখার চেষ্টা করবো, তারপরে স্নো ক্যাসেল, এরপরে নর্দার্ন লাইটস তো আসি, তো যদি ভাগ্য ভালো হয় তাহলে নর্দার্ন লাইটসটাও আমরা দেখতে পাবো, আর পাশাপাশি হয়তো হাস্কি রাইড অথবা স্নোমোবাইল ড্রাইভিং এগুলোও একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো, আর রেনডিয়ারও দেখা যেতে পারে। কি খাচ্ছ তুমি? নিজস্ব লিপু আছে, বাচ্চাদের নিজস্ব লিপু দেয়। ও, তোমার লিপু এটা? আমারও আছে। কার্টুন দিয়ে সুন্দর তো, তোমারটা দেখি। ছোট বাচ্চাদের হাতে ছোট ট্রেন টিকেট দেওয়া হয়েছে। আমিও খাবো, তুমি খাও। সকালের ব্রেকফাস্ট করতেছি ট্রেনের ভিতরে। এখন বাসতেছে সকাল 9:30, বাইরে দিনের আলো দেখা যাচ্ছে। অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তাই বেচারা এখন ট্রেনের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে। এখন প্রায় 1টার কাছাকাছি বাজে, তো আমরা ওলু ট্রেনে উঠছি। এখন ওলু থেকে ডাইরেক্ট আমাদের রোভানিয়ামি নামিয়ে দিবে এই ট্রেনটা। স্ক্রিনে দেখা যাচ্ছে রোভানিয়ামিতে যেতে আর মাত্র 3টা স্টপ বাকি আছে। কি বিশাল বিশাল মাঠের পর মাঠ, জনমানবহীন দেখতে পাচ্ছেন। অনেক দূরে দূরে 1-2টা করে বাসা দেখা যাচ্ছে। তাহার ঘুম ভেঙেছে, খুব সুন্দর একটা ঘুম দিয়ে উঠলো। আমরা পৌঁছে গেলাম। তো আমাদের এখানে আসতে টোটাল জার্নির সময় লাগলো প্রায় 8 ঘন্টা, 8.5 ঘন্টার মতো। সূর্যোদয়ের সময় বাসা থেকে বের হয়েছিলাম, এখন বাহিরে সূর্যাস্ত হচ্ছে। চলে আসলাম আমরা রোভানিয়ামি। চলে আসছি রোভানিয়ামি স্টেশনে, মাত্র ট্রেন থেকে নামলাম, বুকিং প্লেসে চলে যাব। এখান থেকে প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে। রোভানিয়ামি স্টেশন, আমাদের ট্রেন এখানে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে বিল্ডিং, আমাদের অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছে নিত্যুলা। অ্যাপার্টমেন্টে ঢুকে আমরা সবাই ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করব, সবাই অনেক ক্ষুধার্ত। আমি বাসা থেকে চিকেন নুডলস রান্না করে নিয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আপনাদের আমাদের পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাবো। চিকেন খানা ভাবি ওরা খাইতে চায় না পাস্তাটার সাথে? না, তারপর তো আমি জোর করে দিই। গোস্ত দিবে না কেন? কেমন হয়েছে ফাবিয়া? ইয়াম্মি। উদিস কেন? তো এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, আর প্রথমেই অ্যাপার্টমেন্টের ফার্স্টে হচ্ছে স্টোর রুম, এখানে আমরা আমাদের সব লাগেজ রাখছি। আর এটা একটা ছোট বাথরুম, আর এর পাশেই হচ্ছে
এখানে সাউনাও আছে বাথরুমের সাথে অ্যাটাচড। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে মোটামুটি সবকিছুই কিচেনের আছে, চুলা। আর কিচেনের পাশেই এখানে হচ্ছে একটা বেডরুম, এখানে বাচ্চাদের জন্য দুটো বাংকার বেড আছে বাচ্চারা ঘুমানোর জন্য। তো এই রুমে মূলত ভাইয়ারা ঘুমাইছে তাদের বাচ্চা নিয়ে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এটা হচ্ছে লিভিং রুম। টিভি আছে, সোফা আছে, আর তার পাশে খুব সুন্দর একটা ভিউ বাইরে দেখা যাচ্ছে জানলা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, খুবই সিম্পল, বাট রাতে ঘুম আসলে খুব ভালো হয়েছে, বেডরুমে কমফোর্টেবল ছিল সব কিছু। আর এগুলো হচ্ছে কাভার্ড, এখানে আসলে আমরা তেমন কিছু নিয়ে আসিনি, তাই রাখা হয়নি। অ্যাপার্টমেন্টের মোটামুটি ভিতরে রিপার্ট, আর বাহিরে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও অনেক বড়, পুরোটাই কাঁচের দেওয়া। আর এখানে আমাদের সাথে আছে আয়মান আর কাবিয়া। সে হাই, হ্যালো, গুড মর্নিং। আজকে সকালবেলা আমাদের নাস্তার প্রস্তুতি চলছে। গতকাল রাতে আমরা সন্ধ্যার দিকে সবাই একটু মার্কেটে গিয়েছিলাম, রোভানিয়েমির সিটি সেন্টারের যে শপিং মলগুলো আছে সেখান থেকে আমরা কিছু বাজার করে নিয়ে এসে রাতে ডিনার করে শুয়ে পড়েছি। ডিম মিক্স করা হয়ে গেছে, এখন ডিমের অমলেট করা হবে। আর এখানে ব্রেড টোস্ট করে রাখা হয়েছে, বাচ্চারা অলরেডি তাদের ব্রেকফাস্ট করছে। আসলে গতকাল রাতে আমরা রোভানিয়েমি সেন্টারের মার্কেটগুলোতে ঘুরে তেমন কিছু একটা খাবারের জিনিস পাইনি। এখানে আসলে মানুষজন কম থাকে, তাই দেখলাম যে জিনিসপত্রের পরিমাণও অনেক কম। কালকে কি ব্রেড পাওয়া যাচ্ছিল না? ব্রেড ছিল, ছিল, কিন্তু সব কিছু যেন কম কম। লবণ দেওয়া হয়েছিল? তো আজকে সকালে নাস্তা করার জন্য আমরা পাউরুটি, কলা, ডিম আর দুধ নিয়ে এসেছি।
যাতে হালকা করে নাস্তাটা সেরে ফেলতে পারি। এরপরে আজকে যখন আমরা বাইরে বের হব তখন ঘুরে দেখব যে আসলে আর কি কি অ্যাভেলেবল আছে অন্যান্য মার্কেটগুলোতে। আমাদের নাস্তা অলমোস্ট রেডি, তো আমরা ব্রেড এগ দিয়ে স্যান্ডউইচ করে খাবো আজকে, কলা আছে সাথে। আর নাস্তা শেষ করে আমরা আজকে রোভানিয়েমি সেন্টারটা দিনের বেলা একটু ঘুরে দেখবো। সকালবেলার হোটেলে ভাই আপনার হোটেলের নাম কি? আরেকটা নাম দিতে পারি, ঘরে বসে খাও, ঘরে বসে চা পান। নাস্তা টাস্তা শেষ করে আমরা বের হয়ে পড়লাম, তো এখন সেন্টারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সান্তা ক্লজের সাথে মিট করা এবং ছবি তোলার জন্য ছোট একটা অফিস। এখানে যারা দূর থেকে এসেছে তারা ভিতরে গিয়ে সান্তা ক্লজের সাথে দেখা করে ছবি তোলে। তো আমরা এখন এই সেন্টারের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা ভালো মতো ঘুরে দেখব যে এখানে আশেপাশে কী কী আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন সান্তা ক্লজ ভিলেজ আর স্নো ক্যাসেলের ভিডিওর আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।